ভাইফোঁটা, কালীপূজোর পর এই দিনটার জন্য সারা বছর কার্যত অপেক্ষা করে থাকেন দিদি ও বোনেরা। ভাই ও দাদাদের মঙ্গল কামনা করে, দীর্ঘায়ু কামনা করে কপালে ফোঁটা দেন দিদি ও বোনেরা। আর দাদা ও ভাইরা যেখানেই থাকুক না কেন, বছরের এই দিনটা চেষ্টা করেন কিছুক্ষণের জন্য সময় বের করে ফোঁটাটা নিয়ে যাওয়ার। আর উপহার, স্পেশাল খাওয়া দাওয়া, এগুলো তো রয়েছে। এই পরিস্থিতিতে ভাই ফোঁটার দিনে বড় সড় সিদ্ধান্ত রাজ্যের জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম মুখ ডক্টর কিঞ্জল নন্দের। আরজি করে অভয়াকাণ্ডের প্রতিবাদে কিঞ্জল ঘোষণা করেছেন, অভয়ার সুবিধা যতদিন না মিলছে ততদিন পর্যন্ত তিনি ভাইফোঁটা নেবেন না। রবিবার 3রা নভেম্বর ভাইফোঁটার দিনে কিঞ্জল তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখছেন যে ভাই হিসেবে আগলে রাখতে পারিনি, বাঁচাতে পারিনি, যতদিন বিচার না পাবো ভাইফোঁটা নেব না, রাখিও পড়ব না, সেই যোগ্যতা হারিয়েছে। যদিও কিঞ্জলের এই পোস্টকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় রীতিমতন কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। অনেকেই কিঞ্জলের এই পোস্টকে সমর্থন করেছেন, অনেকে আবার লিখেছেন যে ভেবেছিলাম গণকনভেনশনের মতন আজ একটা গণ ভাইফোঁটা অনুষ্ঠিত হবে, যাই হোক সাবধানে থাকিস তোরা ভাই। কেউ আবার লিখেছেন যে আমি বলবো আরও রাখি পরো, আরও ফোঁটা নাও, একটা বাহিনী বানাও বোনেদের নিয়ে, তারাই পারবে লড়াইকে সফল করতে। লড়াই করতে তো যৌথ অবস্থানের দরকার, আর সেটাই তো আলটিমেট শক্তি। প্রসঙ্গত, চলতি বছরের 9ই অগস্ট আরজি করে অন ডিউটি মহিলা ডাক্তার অভয়াকে শারীরিক নির্যাতন করে শেষ করে দেওয়া হয়। কলকাতা পুলিশের হাত থেকে সেই তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে দিয়েছে আদালত। যদিও আরজি কর মূল মামলায় এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ। যদিও আরজি করের অভয়ার সুবিচার সহ একাধিক দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা, দীর্ঘদিন অনশন কর্মসূচিও চলেছে। সবকটি আন্দোলনের অন্যতম মুখ ছিলেন কিঞ্জল নন্দ। এখন আন্দোলনে কিছুটা হলেও ভাটা পড়েছে, তারই মধ্যে ভাইফোঁটায় বিশেষ বার্তা দিয়ে কিঞ্জল বুঝিয়ে দিলেন আন্দোলন থেকে সাময়িক সরলেও নিজের লক্ষ্যে তিনি এখনও অনড়। প্রসঙ্গত, শুক্রবার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফে একটি সাংবাদিক বৈঠক করা হয়, আর সেই বৈঠকে ফ্রন্টের তরফে বিবৃতি দেন জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার। তিনি বলেন অভয়ের বিচার না পাওয়ার আজ 84তম দিন। এই রাজ্যের সীমানা ছাড়িয়ে গোটা দেশ, গোটা বিশ্ব অপেক্ষায় আছে অভয়ার ন্যায় বিচারের জন্য। আমরা দেখছি কলকাতা পুলিশ কিভাবে তদন্তের নামে অপরাধকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করছে। দেখছি প্রশাসন কিভাবে সবটা আড়াল করছে। দেবাশিস কি বলছেন শোনাবো। অভয়ার বিচার না পাওয়ার আজ 84তম দিন। বিচারের দাবিতে 84 দিন ধরে সোচ্চার আমরা, সব বয়সে সব শ্রেণীর মানুষ গর্জে উঠেছি বারবার, দখল নিয়েছি রাজপথ, স্লোগান তুলেছি কোটি কণ্ঠে। এই রাজ্যের সীমানা ছাড়িয়ে গোটা দেশ, গোটা বিশ্ব অপেক্ষায় আছে অভয়ার ন্যায় বিচারের জন্য। আমরা দেখেছি কলকাতা পুলিশ কিভাবে তদন্তের নামে অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছে। দেখেছি প্রশাসন কিভাবে অপরাধীদের আড়াল করেছে, এখনও করে চলেছে ন্যূনতম লজ্জাবোধ ছাড়াই। আন্দোলনের চাপে তদন্তভার গেছে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই এর কাছে, নজরদারি করছে সুপ্রিম কোর্ট। কিন্তু এত কিছুর পরেও তদন্তের গতি এখনো অতি স্লথ, বিচার এখনো অধরা। সিবিআই একটা প্রাথমিক চার্জশিট পেশ করেছে নিম্ন আদালতে, সমাজ মাধ্যমে একটা নথি ঘুরছে যেটা সিবিআই এর চার্জশিট বলে মনে করা হচ্ছে। যদি তাই হয় তাহলে বলা যায় যে অত্যন্ত সেই দুর্বল চার্জশিট, ধোঁয়াশা অনেক, এই অপরাধ ঘিরে অনেক প্রশ্নেরই কোনো উত্তর নেই তাতে। সেরকমই অল্প কিছু প্রশ্ন, অল্প কিছু প্রশ্ন আমরা রাখছি এখানে। 9 তারিখে অটোপসি স্যাম্পেল নেওয়া হলেও কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবে পাঠানো হলো 14 তারিখ, এত দেরি কেন? সঞ্জয় রায়কে আটক করা হয় 9 তারিখ রাতে, কিন্তু তার রক্তমাখা জামাকাপড় ব্যারাক থেকে নিয়ে আসা হয় 12 তারিখ, আবার এত দেরি কেন? চার্জশিটে খুব নির্দিষ্টভাবে ঘটনার দিনের টাইম লাইন, বিভিন্ন সময়ে কী হয়েছিল তার বর্ণনা আছে। যেমন ওই দিন দুপুর 12:15 নাগাদ বাবা মা আরজিকর হাসপাতালে এসে পৌঁছান তা বলা হয়েছে।
কিন্তু তারা আসার পর কি হয়েছিল, কেন তারা 3 ঘন্টা ধরে অভয়ার মৃতদেহের কাছে যেতে পারেননি, তার কোনো উল্লেখ চার্জশিটে নেই। একইভাবে ঠিক কোন সময় টালাতারায় এই ঘটনা জানানো হয়েছিল, তারও উল্লেখ নেই। কি কারণে কলেজ কর্তৃপক্ষ এফআইআর করেননি, কেন অভয়ার মা বাবাকেই এফআইআর করতে হয়, তার উল্লেখ নেই। 9 তারিখে সিজার মেমো তৈরি করা শেষ হয় 10:45, এফআইআর হয় 11:45, তার আগেই 11:30 আটক করা হয় সঞ্জয় রায়কে। এফআইআর এর আগেই দ্রুততার সাথে অপরাধী আটক হওয়াটা স্বাভাবিকভাবেই সন্দেহের জন্ম দেয়। অভয়ার মা বাবাকে মৃতদেহের প্রায় কাছেই ঘেঁষতে দেওয়া হয়নি, মৃতদেহ সৎকারের কাজটুকুও তাদের করতে দেওয়া হয়নি। সৎকারের কাজে পুলিশের এত দ্রুততার কারণ কি, কে নির্দেশ দিয়েছিল, কার নির্দেশে মৃতদেহ সৎকারের সময় বাড়ির লোকেদের সেখানে যেতে দেওয়া হয়নি। চার্জশিট অনুযায়ী সঞ্জয় রায় 3:20 আরজিকর হাসপাতালে ঢোকে, তারপর ট্রমা কেয়ার বিল্ডিংয়ে যায় 3:34, বেরিয়ে আসে 3:36, এরপর ইমার্জেন্সি বিল্ডিংয়ের 4th ফ্লোরে সে যায়, সময় দেওয়া নেই। 4:03 3rd ফ্লোরে চেস্ট মেডিসিন ওয়ার্ডের সিসিটিভিতে তাকে দেখা যায়, এর মাঝে প্রায় আধ ঘন্টা সময় সে কি 4th ফ্লোরে ছিল, 4th ফ্লোরে সে ঠিক কী করছিল। সঞ্জয় রায়ের শরীরে আঘাতের চিহ্নগুলো নির্যাতিতার প্রতিরোধের কারণেই হয়েছে বলে মনে করা হচ্ছে। নির্যাতিতার নখের যে নমুনা নেওয়া হয়েছিল পরীক্ষার জন্য, তাতে কি সঞ্জয় রায়ের টিস্যু পাওয়া গিয়েছে, উল্লেখ নেই চার্জশিটে। একই সঙ্গে দেবাশিস আরও বলেন যে আমাদের নজর থাকবে শিয়ালদা কোর্টে 4 তারিখ ও 5 তারিখ সুপ্রিম কোর্টের শুনানির দিকে। আগামী 9ই নভেম্বর আরজিকরের নারকীয় ঘটনার 3 মাস পেরিয়ে যাবে, 3 মাস মানে 90 দিন। ঠিক 90 দিনে সিবিআই এর হাতে থাকে তদন্তের চার্জশিট পেশ করার জন্য, বিচার না পাওয়ার বিচারের নামে প্রহসনের 90 দিন। 9ই নভেম্বর আমরা বিভিন্ন মেডিকেল কলেজগুলিতে অভয়ার স্মৃতিতে দ্রোহের গ্যালারি প্রদর্শন করতে চলেছি, যেখানে এই চলমান আন্দোলনের বিভিন্ন মুহূর্তকে তুলে ধরা হবে। সেখানে ছবি, পোস্টার, কবিতা, আর্ট ইনস্টলেশন, এই সমস্ত কিছু থাকবে। ওই দিন আরজিকর হাসপাতালে রক্তদান শিবিরের আয়োজন করা হবে। সেদিনই সিবিআই তদন্ত ও চলমান আন্দোলন সম্বন্ধে জনতার মতামত নিতে বিকেল 3টে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত ন্যায় বিচারের দাবিতে নাগরিক মিছিলের ডাক দিচ্ছি। বাংলার বিভিন্ন জেলায় জেলায় ন্যায় বিচারের দাবি নিয়ে আমরা জনগণকে পথে নামার আর্জি জানাচ্ছি। একদিকে দেবাশিস যখন এই কথাগুলো বলছেন, অন্যদিকে কিঞ্জল নন্দ তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তিনি ভাইফোঁটা নেবেন না, কারণ তিনি সোশ্যাল মিডিয়ায় বলছেন যে ভাই হিসেবে আগলে রাখতে পারিনি, অধিকার হারিয়েছে। সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।